বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নানা আলোচনা। সব ছাপিয়ে বিতর্ক ঠাই নিয়েছে বেশ কটা ইস্যুতে। বিশ্বকাপের আগে ধারাবাহিকভাবেই চলছে সেইসবের ঘটনাক্রম, বিশেষ করে এশিয়ার দুই দল ভারত পাকিস্তানে যা হচ্ছে তা রীতিমতো অপ্রত্যাশিত। নগদের কাছে হক করলেই সবার হেলিগা নগদের সেন্ট মানে একদম ফ্রি। এই যেমন বিশ্ব আসরের বিশ্ব মঞ্চে পাকিস্তান খেলতে যাবে কিনা সেটা এখনো আনসার্টেইন, যদিও আপকামিং ওয়ার্ল্ড কাপে তাদের নিয়েই করা হয়েছে বিশ্বকাপ সূচি। দুদেশের রাজনৈতিক অস্থিরতায় কেউ কাউকে ছাড় দিতে চায় না একটুও। এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসতে রাজি হয়নি ভারত, তাই বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান। যার শেষ আপডেট, পাক সরকার গ্রিন সিগন্যাল দিলেই বিশ্ব আসরে আসবে বাবর রেজওয়ানরা, অন্যথায় পাকিস্তানের অ্যাবসেন্সেই হবে এবারের বিশ্বকাপ। বিশ্বকাপ সূচি ঘোষণার মাস না পেরুতেই পরিবর্তন করা হয়েছে সেই সূচি। ধর্মীয় উৎসবের কারণে নিরাপত্তা শঙ্কায় গুজরাট পুলিশ, যে কারণে সূচিতে আসে পরিবর্তন। বেশ কয়েকটি দলেরও আছে অনুরোধ, তবে এই সূচি নিয়েও বেশ চটেছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন কপিল দেব। ভারতকে 11 ম্যাচ খেলতেই হবে ফাইনালে উঠতে। ভাবুন ওদের কি পরিমাণ ভ্রমণ করতে হবে, এই সূচি কে বানিয়েছে? আপনাকে ধর্মশালা থেকে বেঙ্গালুরু, বেঙ্গালুরু থেকে কলকাতায় যেতে হবে 9টি আলাদা জায়গায়। বিসিসিআই এর উচিত খেলোয়াড়দের ভ্রমণের জন্য চার্টার বিমান সহ সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা। এর আগে ভারতীয় দলের ধ্বংস দেখছেন বলে মন্তব্য করেছিলেন তিনি। আপনি যথেষ্ট ভালো ক্রিকেট খেলতে পারেন, কিন্তু একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনাকে আরও সমৃদ্ধ করতে পারে। এই বিষয়টি ক্রিকেটারদের মধ্যে নেই, তারা নিজেরাই সবকিছু করতে চায়, তারা যথেষ্ট ভালো এটি ভাবে। তবে এর সঙ্গে আরো কিছু বিষয় দরকার আছে, অভিজ্ঞ যারা রয়েছেন তাদের পাশে রাখা উচিত। বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা সেই ঘোষণা আসবে দু একদিনের মধ্যেই, তবে এর আগে যা হচ্ছে তা বিশ্বকাপ ইতিহাসে আলাদাভাবে জায়গা পাবে তা বলা যায় নিশ্চিতভাবেই। আরিফ উদ্দিন নবীন, 71।